হাই এভরিওয়ান। সো অনেকে আসলে টেনশনে থাকেন যে ভিএফএস এ যখন যাবেন তখন আসলে কী টাইপের কোশ্চেন করবে বা কীভাবে আনসার দিতে হবে এটা নিয়ে। এই ভিডিওতে আমি ভিএফএস আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করব, প্লাস আপনারা যারা ভিএফএস ফেস করতে যাবেন সামনের দিনগুলোতে তাদের জন্য আসলে কিছু টিপস থাকবে। হোপফুলি এটা আপনাদের ভিএফএস এর যে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিয়ে ফিরে আসতে পারবেন যদি এই টিপসগুলো ফলো করেন। সো আমার ইন্টারভিউ ছিল 28 জুলাই সকাল 8:55। আমি আসলে 8টার ভেতরেই চলে গেছিলাম, যে বাইরে অনেকক্ষণ দাঁড়াই থাকা লাগছিল আমার নিজের ভুলের জন্য। সো আপনাদের যেন দাঁড়াই থাকা না লাগে সেটার জন্য কী করতে হবে আমি পরে বলে দিব। তো সঠিক সময়ে আসলে ইন্টারভিউটা দিতে পারছিলাম। যখন আমি ভেতরে ঢুকছিলাম তখন ভেতরে দুইজন মহিলা ছিলেন, একজন ইন্ডিয়ান একজন ফিনিশ। তারা আসলে আমাকে কিছুই জিজ্ঞেস করে নাই, জাস্ট আমি ঢুকলে তাদের বেসিক ইন্ট্রোডাকশান দিয়ে আমার নিজের নাম জিজ্ঞেস করলো, তারপর হচ্ছে আমার অ্যাকসেপ্টেন্স লেটার যেটা সেটা দেখতে চাইলো, আমার হেলথ ইন্স্যুরেন্স দেখতে চাইলো, আর একটা কোশ্চেন করছিলেন সেটা হচ্ছে যে আমি আসলে ম্যারিড কি না। অ্যান্ড ও আরেকটা ছিল সেটা হচ্ছে যে তারা আমার ব্যাচেলার ডিগ্রিটা দেখতে চেয়েছিলো, আই মিন সার্টিফিকেট নট দ্য ট্রান্সক্রিপ্ট। দ্যাটস ইট, এটাই ছিল আসলে আমার ইন্টারভিউ। মানে হচ্ছে জাস্ট ভেতরে ঢুকছি, 3-4টা কোশ্চেনের আনসার দিয়েছি, বের হয়ে চলে আসছি। তো বের হয়ে এসে তখন দুইটা কাজ বাকি ছিল, নাম্বার 1 বায়োমেট্রিক অ্যান্ড নাম্বার 2 পেমেন্ট করা, মানে ভিএফএস ফি সরি কুরিয়ার ফি প্লাস এম্বাসি ফি, এই দুইটা পেমেন্ট করা বাকি ছিল। তো বায়োমেট্রিকের জন্য আসলে কিছুক্ষণ ওয়েট করা লাগছিল, অলমোস্ট 1 আওয়ার। সো এরপরে বায়োমেট্রিক দিয়ে তারপর হচ্ছে যে আমি টাকা জমা দিয়ে চলে আসছিলাম। এই ছিল হচ্ছে আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স বা ভিএফএসে আসলে আমি কী কী বলছিলাম, দ্যাটস ইট। কিন্তু সবার ক্ষেত্রে যে আসলে এরকম হবে ব্যাপারটা এমন না, ডিফারেন্টও হইতে পারে। বাট আমার পার্সোনাল অবজারভেশন যেটা সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এবং রিসার্চ ইউনিভার্সিটি, এই দুই ক্যাটাগরির ইউনিভার্সিটির উপর ডিপেন্ড করে আসলে ইন্টারভিউটা একটু ভ্যারি করে। লাইক আপনি যদি রিসার্চ ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকেন সেক্ষেত্রে আসলে আপনার ইন্টারভিউটা অনেক শর্ট হওয়ার পসিবিলিটি, মানে আমি যেটা বললাম এরকম 2-3-4 মিনিট বা 3-4টা কোশ্চেন এরকম হওয়ার পসিবিলিটি বেশি। বাট আপনি যদি হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেয়ে থাকেন সেক্ষেত্রে আসলে আপনার ইন্টারভিউটা লং হইতে পারে। সো এই যে 2-3টা কোশ্চেনের বাইরে আদার্স কী কী কোশ্চেন আসতে পারে সেটার একটা আইডিয়া আমি দিচ্ছি। সো এটা আসলে রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রেও হইতে পারে, আমি জাস্ট ইন জেনারেল একটা ইনফরমেশন দিলাম। এটা সবার ক্ষেত্রেই যে তারা জিজ্ঞেস করতে পারে আপনার আপনি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন, কোন প্রোগ্রাম, প্রোগ্রামের ডিউরেশান কত, আপনার প্রোগ্রামে আসলে টিউশন ফি কত, এগুলা চলে গেলো ইউনিভার্সিটি রিলেটেড। এরপর ক্রুশিয়াল একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে যদি আপনার ব্লাড রিলেটেড কেউ না হয়ে থাকে, আই মিন বাবা মা যদি আপনাকে স্পন্সর না করে অন্যকে স্পন্সর করে, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার কোশ্চেন আসতে পারে যে উনি আসলে আপনাকে কেন স্পন্সর করতেছে। এখন সবাই এটা নিয়ে কনফিউশনে থাকেন যে এটার আনসার আসলে কী দিব আমাকে যখন জিজ্ঞেস করবে, কারণ এটা আসলে অরেডি হওয়ার কিছু নাই। আপনি যে এটা রেডি করবেন, স্পন্সরশিপ এফিডেভিটটা রেডি করবেন, ওইখানে কিন্তু আপনি লিখবেন যে উনি আপনার ওই স্পন্সর বা উনি কেন আপনাকে স্পন্সর করতেছে। সো ওইখানে যে লেখাটা থাকবে সেটাই কিন্তু আপনাকে বলতে হবে, কারণ আপনি যখন এর বাইরে বলবেন তখন আসলে ওনাদের ভেতর একটা কোশ্চেন জাগতে পারে বা কোনো একটা সন্দেহ হইতে পারে যে এখানে লেখা একরকম আপনি বলতেছেন আর একরকম, হোয়াই, দ্যাটস ইট। এটা আর একটা হচ্ছে যে এবার যেটা হয়েছিল অনেককেই, মানে যারা হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি থেকে ছিলেন তাদের অনেককেই আসলে লিখতে দিয়েছিলেন কিছু কোশ্চেন দিয়ে, সেগুলো লিখতে দিয়েছিলেন কারণ তারা জানে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির ক্ষেত্রে আসলে আইএলটিএস নাই। সো এটা তারা করে জাস্ট ইংলিশের ক্যাপাবিলিটি দেখার জন্য, এই জন্য এটা নিয়ে ওয়ারিড হওয়া যাবে না ওই টাইমে। আর ইন্টারভিউটা আসলে খুবই স্মুথ হয় এবং ওইখানকার এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি। সো আগে থেকেই এটা নিয়ে যদি আপনি ওয়ারিড হন বা নার্ভাস হয়ে যান তাহলে কিন্তু আপনার ওইখানে খারাপ করার একটা পসিবিলিটি আছে। এই জন্য হচ্ছে যে সবসময় ট্রাই করবেন ওইখানে রিল্যাক্স থাকার জন্য, ওই এনভায়রনমেন্টটাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে ফ্রেন্ডলি করে নেওয়ার ট্রাই করবেন। যদি দেখেন যে আপনার ইন্টারভিউটা লং হইতে যাচ্ছে, আপনার মানে আপনি ইন্টারভিউ বোর্ডে ঢোকার আগেই এইভাবেই চিন্তা করবেন যে আপনার ইন্টারভিউটা আসলে
লং হইতে যাচ্ছে, সো আপনার নার্ভটাকে সেইভাবে প্রিপেয়ার করতে হবে। যদি শর্টে শেষ হয়ে যায় তাহলে তো ওকে ফাইন, প্রবলেম নাই, কিন্তু যদি লং হইতে চায় তাহলে আপনার নিজেকে সেভাবে প্রিপেয়ার করতে হবে যে হ্যাঁ, মানে আমার ইন্টারভিউ যদি লং হয় যে টাইপের কোশ্চেন করুক না কেন, আই এম রেডি টু আনসার, এটাই। সো আশা করি ভিএফএসে আসলে খুব বেশি প্রবলেম হবে না। এই ইন জেনারেল বা বেসিক এই 3-4টা কোশ্চেন বা 5-6টা কোশ্চেনের বাইরে আসলে তারা কোনো কোশ্চেন করবে বলে মনে হয় না।